তিন আগস্ট মঙ্গলবার রাত ৮টায় গোলাম টিভি আছি। এডিটর স্পিকে জানাচ্ছি শিরোনামগুলো। করোনা সংক্রমণ রোধে ১০ আগস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধ, অকার্যকর হয়ে পড়েছে লকডাউন পরিস্থিতি, রাস্তাঘাট কাঁচা, বাজারে ভিড়। নতুন অর্থ বছরের প্রথম মাসে কমেছে প্রবাসী আয়, আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ২৮% কম। মিরপুরে প্রথম টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১৩২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ, ঘরের মাঠে আত্মবিশ্বাসী রিয়াদ। লকডাউনের মেয়াদ বাড়ল ১০ আগস্ট পর্যন্ত, এরপর আর কোনো বিধিনিষেধ থাকবে কিনা তা কাল প্রজ্ঞাপনে পরিষ্কার করা হবে। করোনা ও লকডাউন পরিস্থিতি নিয়ে কথা বলতে বসুন্ধরা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর সাইদুর রহমান। ডক্টর সাইদুর রহমান, আপনাকে স্বাগত। আমরা যেটি বুঝলাম আজকে সরকারি ঘোষণায় যে ১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হয়েছে, তারপরে ১১ তারিখ থেকে যারা রাস্তায় বের হবেন, এখন পর্যন্ত যেটি বলা হয়েছে ১৮ বছরের ঊর্ধ্বে যারা থাকবেন তাদেরকে টিকার সনদ নিয়ে চলতে হবে। কথা হচ্ছে যে আমাদের যদি ঢাকা শহরের কথাই ধরি, তাহলে কত শতাংশ মানুষ আসলে টিকা নিয়েছেন সেটার পার্সেন্টেজ অল্প, খুবই কম, খুবই সামান্য। এখন তাহলে তো দেখা যাবে রাস্তা আসলে কার্যত জনশূন্য থাকার কথা, কিন্তু এখন লকডাউন যেমন দেখছি, ১১ তারিখের পরে আমরা যে পরিস্থিতি দেখব, আসলে সেগুলোতে কতটা সুফল পাচ্ছি আমরা? আপনাকে প্রথমে আসলে আমি এই যে কথাটি আমিও মিডিয়াতে দেখলাম যে এরকম একটি কথা বলা হয়েছে, বাংলাদেশে এখনো ৫%-এর মতন ভ্যাকসিনেট করা হয়েছে, এমনকি যে সকল দেশগুলোতে ৫০-৬০-৮০% ভ্যাকসিনেট করা হয়েছে তারাও আসলে ভ্যাকসিন কার্ড নিয়ে রাস্তায় বের হতে হবে এই ধরনের বাধ্যবাধকতার কথা ভাবেনি। তাহলে নিশ্চয়ই বিজ্ঞান এটিকে সমর্থন করে না, বিজ্ঞান এটিকে মনে করে না যে আসলে সংক্রমণের বিস্তার রোধের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়া মানুষের রাস্তায় চলাচল সেটা কোনো কার্যকর পথ। এমনকি আমরা দেখেছি যুক্তরাষ্ট্র মাস্ক খুলে ফেলার কথা বলেছিল, কিন্তু ভ্যাকসিনেশন হওয়ার পর যে সকল রাষ্ট্রে ৮০%-এর বেশি ভ্যাকসিন, যে সকল রাজ্যে, সেখানে তারা মাস্ক খোলার কথা বলে আপনারা জানেন যে তারা ১ মাস পরেই তারা আবার সেটা প্রত্যাহার করেছে। অতএব আসলে বাংলাদেশে ৫% মানুষ ভ্যাকসিনেটেড, এবং আমরা মনে করছি যে আগামী ৪ দিন সেই সময়কালের মধ্যে যেটা বলা হচ্ছে ৭-৮-৯-১০ ৪ দিনের মধ্যে আমরা যত সর্বোচ্চ ভ্যাকসিনেট করি না কেন, হয়তো ৫০-৬০ লাখ আমরা হয়তো বা ভ্যাকসিনেট করতে পারবো। তারপরে কি হলো বাংলাদেশের অবস্থা, তখন সারা দেশে তখন সর্বোচ্চ ভ্যাকসিনেটেড মানুষের সংখ্যা কত হবে, এবং তার মধ্যে একটা বড় অংশ তখন শুধুমাত্র ১ ডোজ ভ্যাকসিনেটেড। অতএব এটি আমি মনে করি যে এর আগে যেটি প্রথম কথাটি আসলে আমাদের উদ্দেশ্যটা কি, সব ক্ষেত্রে উদ্দেশ্য ছিল সংক্রমণ রোধ করা, সংক্রমণ রোধ করার মাধ্যম হিসেবে তো ভ্যাকসিন ব্যবহার করার অবস্থায় বাংলাদেশ নেই স্পষ্টতই। সংক্রমণ রোধ করার মাধ্যম হচ্ছে বাংলাদেশের দুটো, একটি হচ্ছে মাস্ক, যেটি দিয়ে মানুষের সঙ্গে মানুষের একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ভাইরাস যাবে না, এবং দ্বিতীয়টা হচ্ছে পরীক্ষা। আমরা আজকেও দেখলাম ৫৫,০০০ পরীক্ষা হয়েছে, তার মধ্যে প্রায় ২৮% মতো ইতিবাচক, তারা পরীক্ষা করতে আসে। আমরা জানি যে শুধুমাত্র যাদের লক্ষণ হয় তারাই পরীক্ষা করতে আসে, এমনকি লক্ষণযুক্ত মানুষেরও অর্ধেকের মতন মানুষ হয়তো আসে, বাকি অর্ধেক হয়তো লক্ষণ মৃদু হলেও তারা আসেন না। তাহলে শতকরা প্রায় ৭০% মানুষ যারা আক্রান্ত হয় প্রতিদিন তারা আসলে পরীক্ষা করতে আসেনি না। তাহলে আজকে যদি ১৫,০০০ পরীক্ষা পজিটিভ দেখা যায়, তার মানে এটা মূলত আজকে দেশে প্রায় ৮০,০০০ থেকে ১,০০,০০০ মানুষ আক্রান্ত আছে, যার মধ্যে ৫০-৬০,০০০ খুবই মৃদু লক্ষণ অথবা লক্ষণ নেই। তাহলে তারা তো হেঁটে বেড়াচ্ছেন এবং তারাই সংক্রমণ ছড়াচ্ছেন, তো সেই সংক্রমণ ঠেকাবে কে? মাস্ক। অতএব মাস্ক এবং এই লক্ষ লক্ষ টেস্ট, এই দুটো ছাড়া তো সংক্রমণের বিস্তার কমানোই যাবে না। যে জন্য আপনারা খেয়াল করেন ২ মাস যাবৎ কঠোর লকডাউন, বিধিনিষেধ, বিভিন্ন কার্যক্রম সবই কিন্তু ২৮, ২৯, ৩০, ৩১, ৩২ এর মধ্যেই ঘোরাফেরা। আমাদের টেস্ট যখন ১৫,০০০ হয় তখন আমরা ২৮%, ৩০%, যখন ৫৫,০০০ হয় তখনও তাই, কারণ আমরা সংক্রমণের ওই জায়গাটা বন্ধ করছি না যে লক্ষণহীন লোকেরা ঘুরে বেড়াচ্ছেন সংক্রমণের বিস্তার ঘটাচ্ছেন, এবং এটা বন্ধ করার জন্য যে মানুষকে মাস্ক পরতে হবে আমরা ঠিক ঘর থেকে বের হওয়ার সময়। এই প্রসঙ্গে একটু আপনার কাছে আমি জানতে চাই, ধরুন মাস্ক তো মানুষ পরছে না, আমি যদি আপনাকে যে কোনো এনি র্যান্ডম একটা বাজারের কথা বলি রাজধানীর, আপনি গিয়ে সেখানে গেলে সাধারণভাবে মনে হয় না যে করোনা বলে কিছু আছে এই মুহূর্তে দেশে। এখন কথা হচ্ছে যে মাস্কের ব্যবহারটা নিশ্চিত করতে বারবারই বিশেষজ্ঞরা বা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে কঠোরভাবে সেটিকে ইমপ্লিমেন্ট করার কথা, কিন্তু সেই কঠোরতার মানে কি, মানে কিভাবে এটা আসলেই কার্যকর করা যায়?
দুটো জিনিস আসলে কঠোর হতে হবে, আবার এটি প্রোভাইডও করতে হবে রাষ্ট্রকে। একটি দেশে প্রায় 5 কোটি মানুষ আছে হতদরিদ্র বা দরিদ্র মানুষ, যাদেরকে আসলে এভাবে মাস্ক কিনে কিনে ব্যবহার করার সামর্থ্য নেই। আমরা একটা খুবই সহজ কথা বলি, আসলে বাংলাদেশের আসলে এটার সঙ্গে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট যুক্ত করে দেওয়া দরকার। বাংলাদেশ যদি আসলে এই মাস্ক গুলোকে একটি লাল একটি সবুজ এরকম একজোড়া করে মাস্ক অন্তত 15-20 কোটি মানুষকে দিয়ে, 15 কোটি মানুষকে দিয়ে যাওয়া যায় 30 কোটি মাস্ক, তাহলে কিন্তু একটা চাপ তৈরি হবে মানুষের মধ্যে। আপনারা অ্যাবান্ডমেন্টে আমরা বলছি যে টিকা কেন্দ্র হবে 15,000, ওই কেন্দ্র থেকে কোটি কোটি মাস্ক বিতরণ করা হোক এবং সারা দেশ জুড়ে ঘুরে বেড়া এই লাল সবুজ রঙের গাড়ি যেখানে টেস্ট করা হবে, মানুষ আসতেই টেস্ট করতে পারবে, চাইলেই মাস্ক পাবে এবং চাইলেই ভ্যাকসিন পাবে। মানে জিনিসটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এবং এটা একটা মুভমেন্টের মতন, এরা যখন মুভ করতে থাকবে এই লাল সবুজ, এবং আমরা বলবো যে শনিবার দিন লাল মাস্ক, রবিবার দিন সবুজ, অথবা একটা জাস্ট উল্টা বলে দেবো ওই দিন সকালবেলা, এবং দেশের সকল বিলবোর্ড গুলো সকল প্রচার প্রচারণা সব জায়গাগুলোতে মাস্ককে প্রধান জায়গা নিয়ে আসা। এর ফলে আমি কি বিস্তারটা বন্ধ হবে, একজন মানুষ থেকে অন্য মানুষ সংক্রমিত হবে না, আর যারা সংক্রমিত আপনি যে অ্যাবান্ডেন পরীক্ষা করেন, লক্ষ লক্ষ পরীক্ষা হয়, তখন যারাই সংক্রমিত তারা চিহ্নিত হয়ে গেলে ওনার ঘরে চলে যাবেন, ওনার পরিবারকে, আপনারা জানেন যে এবার কিন্তু পুরো পরিবার জুড়ে আক্রান্ত হচ্ছে আসলে, অতএব সেটা তখন বন্ধ হবে। তা না হলে হয় কি, একজন ইনোসেন্টলি ঘরে ফিরে আসেন এবং ওনার সঙ্গে খেতে বসে বাসার সবাই আক্রান্ত হয়ে পড়ছেন। অতএব এই ব্যাপারগুলোকে তো বিজ্ঞানসম্মতভাবে সমাধান করতে হবে, ভ্যাকসিন তো সংক্রমণের বিস্তার বন্ধ করবে না। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে এখন আপনি বলছিলেন যে সংক্রমণের যে হার যারা পরীক্ষা করছে এবং মৃত্যুর যে সংখ্যা আমরা দেখছি সেটি তো উদ্বেগজনক অনেকদিন ধরেই, তার বাইরে আরও বেশি উদ্বেগের কথা হচ্ছে আজকে আমাদের টেলিভিশনে এই প্রতিবেদনে বলা হয়েছে যে রোগীর চাপ এবং ক্রিটিক্যাল রোগীর চাপ এত বেড়ে গেছে অনেকে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারছে না। আমরাই আজকে প্রতিবেদনে দেখিয়েছি যে অ্যাম্বুলেন্সের ভিতরে মারা গেছেন এমন অনেক ঘটনা ঘটছে। এখনই এই অবস্থা স্বাস্থ্য ব্যবস্থার, মানে আমাদের হাসপাতালের, কারণ রোগীর চাপ সামলাতে পারছে না। সংক্রমণ না কমালে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা গেলে তো এটি নাগালের বাইরে চলে যাবে, সেই জায়গাটা খুব জোরালোভাবে একটা কী বলবো পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করছেন কিনা? 100% একমত আপনার সঙ্গে, এটি একটা যুদ্ধ অবস্থা। বাংলাদেশ আসলে এই ব্যাপারটি যতক্ষণ রিয়েলাইজ না করবে যে বাংলাদেশ মানে প্রতিটি দেশের প্রতিটি অবস্থা হ্যান্ডেল করার পদ্ধতি ভিন্ন, বাংলাদেশকে আসলে যুদ্ধাবস্থা ওয়ার ফুটিং এ নিতে হবে হোল নেশনকে, এবং পুরো জাতি যদি যুদ্ধাবস্থা থাকে তাহলে আপনি যে কথাটি বললেন অ্যাম্বুলেন্সে এবং হাসপাতালের বাইরে মৃত্যু থামানো যাবে, তা না হলে পরে এই আমরা জানি যে ডাবলিং টাইম, এটা মৃত্যু সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে। আমরা জানি সেটা কোনোদিন কারো কারো হিসেবে 12 দিন, কারো হিসেবে 15 দিন, কিন্তু যদি তা ঘটে আপনি ভাবতে পারেন আজকে 250 মৃত্যু কনসিস্টেন্টলি গত প্রায় 1 মাস যাবৎ 250 মৃত্যু, এই সংখ্যাটা যদি দ্বিগুণ হয়, আক্রান্তের সংখ্যা যদি 15,000 বেড়ে 30,000 হয়ে ওঠে, তখন আপনি ভাবতে পারেন কি পরিমাণ মৃত্যুর টোল হবে। এবং লকডাউন তো এই জন্যই ব্যবহার করে, লকডাউন তো কোনো হেলথ ইন্টারভেনশন না, কিন্তু এটা কখন করা হয়, যখন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে থাকে তখন মানুষকে ঘরে আটকে এই বিস্তারটা বন্ধ করা হয়। এখন বাংলাদেশে বিভিন্ন আর্থসামাজিক প্রেক্ষাপটকে সামনে এনে আমরা আজেবাজে প্রশ্ন যেগুলোর গুরুত্বহীন প্রাণের চেয়ে সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে আমরা মানুষের প্রাণের প্রশ্নটিকে আজকে এই অবস্থায়। একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, আপনি লকডাউনের প্রসঙ্গ বলছিলেন যেন সংক্রমণ কমানো যায়, আমরা দেখেছি যে এর আগে যখনই লকডাউন দিয়েছে, ধরেন আমাদের দ্বিতীয় ঢেউ যেটা আমরা বলছি একবার কমে 5-এর কাছাকাছি চলে এসেছিলো, তারপরে মৃতের সংখ্যা 100-এর উপরে উঠে গিয়েছিলো, তখন আমরা যে লকডাউন দিলাম তখন দেখা গেলো সেটি খুব, লকডাউন আমাদের দেশে কখনোই 100% কার্যকর হয় না, এমন ঢিলে ঢালাই ছিল সবসময়, কিন্তু তখন সেটিতে আমাদের সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হয়েছিলো, এখন সেটি পারা যাচ্ছে না। এখন অনেকদিন ধরেই মৃতের সংখ্যা 200-এর উপর, আক্রান্ত 30-এর আশেপাশে ঘোরাফেরা করছে, কেন এখন সেটি কাজ করছে না কেন? দুটো বিষয়, একটি হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এটা একটা আলাদা ভ্যারিয়েন্ট এবং এটি অধিকতর সংক্রমণশীল, এর ফলে হচ্ছে যেটা যে অনেক কম ভাইরাল লোডে এবং অনেক বেশি মানুষকে সংক্রমিত করছে, যে কারণে আগে লকডাউনটি যেভাবে কার্যকর ছিল, যে আর নটকে যেভাবে কমাতে পেরেছিল, মানে সংক্রমণশীলতাকে যেভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে, মানুষের মুভমেন্ট নিয়ন্ত্রণ যথেষ্ট ছিল, এবার আসলে মুভমেন্টে যতটুকু সীমিত আকারে মুভমেন্ট হচ্ছে সেটাই তার তুলনায় অনেক বেশি সংক্রমণ ঘটাচ্ছে। অতএব এই ভাইরাসের এই বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে। আরেকটি আমাদের উন্নাসিকতা হয়েছে, কিছু মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন, তারা এবং তাদের পরিবাররা এক ধরনের উন্নাসিক হয়ে গেছেন এবং আত্মবিশ্বাসে, যেটা ভুল আত্মবিশ্বাসে ভুগতে আরম্ভ করেছেন, এবং সেটিও কন্ট্রিবিউট করেছে। এবং এই ভ্যাকসিনেটেড মানুষকে তো মাস্ক পরতে হবে, আমরা এই কথাটাই স্পষ্ট বলছি না যে উনি যদি ভ্যাকসিনেটেড হন এবং মাস্ক না পরেন উনিও তো ছড়াবেন রোগ, উনি হয়তো আক্রান্ত হলে অসুস্থ হবেন না কিন্তু রোগ তো উনিও ছড়াবেন, অতএব স্পষ্ট মানে সেও ক্যারিয়ার হতে পারে আসলে সেটি। ডক্টর সাইদুর রহমান, আমরা একটা ব্রেকে যাব, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই, সেটি হচ্ছে যে এই যে আজকে দেখলাম আমরা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে ইতোমধ্যেই হাসপাতালগুলোতে করোনা রোগীর আসলে শয্যা খালি নেই, তাদেরকে চিকিৎসা দেওয়া যাচ্ছে না, সেই জন্য তিনি বিকল্প হিসেবে
হোটেল বা কোনো স্থান খোঁজার কথা বলেছেন এবং খোঁজা হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে ধরেন আমরা বিকল্প স্থান নিলাম, বিকল্প জায়গা নিলাম, তার সঙ্গে যে লজিস্টিক্স দরকার আমাদের, চিকিৎসক নার্স এগুলোরও প্রশ্ন এসে যায়, এই বিষয়গুলো আসলে কতটা আমাদের এখন মানে এই মুহূর্তে সক্ষমতা আছে? আমরা কথা বলছি ডক্টর সাইদুর রহমানের সঙ্গে। যে প্রসঙ্গটি তুলেছিলাম বিরতিতে যাওয়ার আগে, সেটি হচ্ছে যে আমরা দেখেছি আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে হাসপাতালগুলোতে যেহেতু করোনা রোগীর জন্য শয্যা খালি নেই, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন, সেজন্য বিকল্প হিসেবে হোটেল বা অন্য কোনো জায়গা খোঁজা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এই যে বিকল্প জায়গায় চিকিৎসা দেওয়া হবে, সেক্ষেত্রে অন্যান্য লজিস্টিক যেমন চিকিৎসক নার্স সেগুলো পর্যাপ্ত আছে কিনা আমাদের হাতে? আমরা দেখি এত বড় একটা যুদ্ধ মহামারীতে ক্লান্ত হয়ে পড়েছে দেশের সকল চিকিৎসক নার্স এবং চিকিৎসাকর্মীরা, অথচ আমরা শুনছি অনেকদিন যাবৎ 4,000 চিকিৎসক 4,000 নার্স রিক্রুটমেন্ট হবে, টেকনোলজিস্ট হবে রিক্রুটমেন্ট। সেই আমি মনে করি এতে দ্রুত রিক্রুটমেন্ট করা দরকার, এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত আসলে অভিজ্ঞ চিকিৎসকদের যারা অবসর গ্রহণ করেছেন তাদেরকে ভার্চুয়ালি কানেক্ট করা, তাদের যে অভিজ্ঞতা সেটাকে যুক্ত করা হেলথ কেয়ার প্রফেশনের সঙ্গে, সেটা ওই হসপিটালগুলো, আমি অবশ্যই হোটেলের হাসপাতাল করার পক্ষপাতী না, আমি মনে করি যে আসলে বিভিন্ন ধরনের বড় বড় হল অথবা কমিউনিটি সেন্টারের মতো জায়গা এই ধরনের এবং ফিল্ড হসপিটাল করা, এইগুলোর দিকে নজর দেওয়া। হোটেলে হসপিটাল করে আসলে কি ফ্যাসিলিটি চাই আমরা? আর্মিতে আসলে সেনাবাহিনীকে আসলে কাজে লাগানো যায়, তাদের অভিজ্ঞতা আছে, তারা অতি দ্রুত হাসপাতাল তৈরি করতে পারে, অর্থাৎ ফিল্ড হাসপাতাল তৈরি করাই আসলে আমার বিবেচনায় সর্বোত্তম হবে। এবং সেগুলোর সঙ্গে যেটা বলছিলাম যে রিক্রুটমেন্ট দরকার নতুন ডাক্তার এবং নার্স, অভিজ্ঞ যারা রিটায়ার্ড ডাক্তার আছেন তাদেরকে যুক্ত করা দরকার ভার্চুয়ালি, যেন তারা তাদের অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন বড় বড় হাসপাতালগুলোকে ওনাদের এক্সপিরিয়েন্স দিয়ে ড্রাগ সিলেকশন এবং ম্যানেজমেন্টকে গাইড করতে পারে। আর পৃথিবীর অনেক দেশে ফিফথ ইয়ারের ছাত্রদেরকে কিন্তু প্রভিশনাল লাইসেন্স দিয়ে ডাক্তারি করানো হয়েছে। আমরা মনে করি বাংলাদেশে আসলে ফিফথ ইয়ার মেডিকেল স্টুডেন্টদেরকে এটাকে একটা প্রভিশনাল লাইসেন্স দিয়ে, এটা যুদ্ধ অবস্থা, আপনারা জানেন যে অনেক কমিশন হয় যুদ্ধের সময়, যে কমিশনকে পরে রেগুলারাইজ করা হয়। এখানে আসলে ফিফথ ইয়ার স্টুডেন্টদেরকে আসলে একটা বড় ধরনের ওয়ার্কফোর্স তাদেরকে, এবং নার্সিং এর ফাইনালে থাকা তাদেরকে, তাদেরকে আসলে এই নার্সিং এবং ডাক্তারিতে আসলে ইনভলভ করা যেতে পারে। অতএব দ্রুত রিক্রুটমেন্ট, অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতাকে ভার্চুয়ালি কানেক্ট করা, এবং ফিফথ ফাইনাল ইয়ার মেডিকেল এবং নার্সিং স্টুডেন্টদেরকে একটা প্রভিশনাল লাইসেন্স দিয়ে ইনভলভ করে নেওয়া, এটা হতে পারে জনবল ওভারকাম করার একটা রাস্তা। আরেকটা বিষয়, মাস্কের প্রসঙ্গে আপনি বলছিলেন, আমরা এই করোনা পরিস্থিতির মধ্যেই এই ভয়াবহ যে মহামারী চলছে সেটি 1.5 বছরের মধ্যে পার করলাম, কিন্তু এখনো এই যে মাস্ক পরুন, হাত ধুতে হবে, এই মেসেজটা মানুষের কাছে সেভাবে পৌঁছাতে পারি নাই বা মানুষ সেটা নিচ্ছে না, শুনছে না, এই জায়গাটা একটু ভিন্নভাবে দেখার প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? আমি একটু পরিষ্কার করে আমার প্রশ্নটা, সেটা হচ্ছে কোনো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে কিনা। যেমন এয়ারলাইনের ক্ষেত্রে আমরা খুব সহজে মানুষকে বলেছি এক মুঠ গুড়, এক ইঞ্চি লবণ, ঘুঁটা ঘুঁটা, এই জাতীয় কোনো একটা কিছু ক্যাচি যেটা মানুষ সহজে নেবে, এই জায়গাটা কি মিসিং আপনি মনে করেন? ঠিক বলেছেন, আমরা আসলে কমিউনিকেশন সায়েন্সের যে হাইয়েস্ট অ্যাপ্লিকেশন দরকার ছিল এইটাতে, এই সময়টাতে, যেমন আপনি বলেছেন, আমি যেটা সোজা করে আমি একটা উদাহরণ, যে আমি যদি বিশেষজ্ঞ না, যে আমরা আসলে ঘর থেকে বের হওয়ার সময় দরজা বন্ধ করে বাসা থেকে বের হই, কেন বের হই? যেন ঘরটা নিরাপদ থাকে। তাহলে আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার শরীরটাকে নিরাপদ করতে চাই, কেন? চারপাশের ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। দরজাগুলো কি? তিনটা দরজা, চোখ, নাক, মুখ। এই তিনটা দরজা বন্ধ করলেই এই ভাইরাস আমার শরীরে ঢুকতে পারবে না। আমি মনে করি আমার এই যে মাত্র যে কথাটি বললাম, আসলে আমার ঘর বন্ধ করে বের হই কারণ নিরাপদ করা রাখার জন্য, অথবা আমি দরজা তিনটি বন্ধ করে বের হবো, চোখ, নাক, মুখ, তিনটি দরজা দিয়ে ভাইরাসটা ঢুকতে পারে, অথবা এই তিনটি দরজা বন্ধ করে বের হবো, এবং এই তিন দরজা বন্ধ করার একটি পথ হচ্ছে মাস্ক করে বের হওয়া। এবং আপনি যেটা বললেন, অজস্র ভিডিও তৈরি হওয়া দরকার ছিল, অনেক আকর্ষণীয় মাস্ক তৈরি হওয়া, এবং সেটা ভিডিও, এবং আমি এটার সঙ্গে বারবার বিযুক্ত করতে চাই লাল সবুজকে, এই কারণে যে আসলে মানুষের ইমোশনকে যদি এটার সঙ্গে ইনভলভ করা যায়, তাহলে আসলে অন্তত পক্ষে 10-20 কোটি মাস্ক যদি এভাবে বিতরণ করা যায়, এবং যদি দিনগুলোকে ঘোষণা করা যায় আজকে লাল কালকে সবুজ, তাহলে সারা দেশে দেখা যাবে সারা শহর গ্রাম সমস্ত জায়গায় আজকে সবাই লাল রঙের মাস্ক পরে আছে, আবার কালকে সবাই সবুজ রঙের, তাতে হবে কি, মাস্ক ছাড়া মানুষটিকে সহজেই দেখা যাবে, চিহ্নিত করা যাবে, এবং যিনি মাস্ক পরে আছেন উনিও ইমোশনাল
আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি এই গত কয়েকদিনের সংক্রমণের হার এবং মৃতের সংখ্যাটা দেখি, একই রকম আছে, 30-এর আশপাশে ঘোরাফেরা করছে, আর মৃতের সংখ্যা 250-এর নিচে, 230-235 এরকম একটা, এইটাকেও কি আমরা একটা মানে একটা কিছুটা সাকসেস হিসেবে দেখতে পারি কিনা, যে এর চেয়ে তো বাড়ছে না, একটা জায়গায় আটকে রাখা গেছে, সেইখান থেকে নামিয়ে আনা, মানে এইভাবে কি বিষয়টাকে দেখা দরকার কিনা বা দেখা হচ্ছে কিনা আমি জানি না। এখানে যে ব্যাপারটা হচ্ছে যে এটাকে আসলে যে মাঝে মাঝে বারবার দেখছেন যে 14 দিনে একটা লকডাউন, পরে 7 দিনে সেটা আমরা লস, আবার একটা 8 দিন ব্যাপী এলো, আবার কত 1 তারিখ থেকে লস, মানে এতে হয় কি আমরা একটু কন্ট্রোল, যেটা আপনি বললেন আমাদের স্ট্যাটিক অবস্থা একটু আনা হয়, এটার বেনিফিটটা মানে যখন এটা কমা শুরু করে তার আগে এটাকে আমরা লিফট করে দিচ্ছি, এই জন্য এটা কখনই কমছে না, মানে এটা স্ট্যাটিক থাকছে। আপনার কথাটা ঠিক যে স্ট্যাটিক থাকতে হচ্ছে এই লকডাউনের কারণে, বিভিন্ন ইন্টারভেনশনের কারণে, কিন্তু এটা যখন কমবে সেই সময় আমরা এটাকে লিফট করে দিচ্ছি, কারণ কমার জন্য আমরা সবাই জানি যে এটা কমার জন্য দরকার 2টি সাইকেল, 28 দিন, সেই সময়কাল তো আমরা জীবনেও করে উঠতে পারতেছি না কার্যকর লকডাউন। অতএব আমরা যে ব্যাপারটি বলছি আসলে এই জায়গায় থাকলে আমরা আসলে অর্থনৈতিক হিসাব করছি, তো আমাদের এইভাবে চললে আপনি আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে আমাদের যে মৃত্যু হিসাব এটি 2 থেকে 3 ভাগের 1 ভাগ সাধারণভাবে আমাদের সংক্রমণের হিসাব, এটা বলেছেই তারা, এবং আমরাও আমাদের বিভিন্ন উৎস থেকে যা জানি তাতেও আমরা বুঝতে পারি যে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আক্রান্ত শনাক্ত থেকে মৃত্যু প্রায় 2, অর্থাৎ এই সংখ্যাটা অনেক বেশি, আমরা বিশাল প্রাণের বিনিময়ে আসলে এই চাকা সচলের নামে বিভিন্ন ধরনের সিদ্ধান্তহীনতার কারণে চাকা সচল করা অর্থনৈতিক জীবিকা এই সমস্ত প্রশ্ন এনে আমরা মনে করি যে প্রচুর মানুষ ইতিমধ্যে 31,000 মানুষ মৃত্যুবরণ করেছে, এটা হচ্ছে শনাক্তকৃত আরো প্রায় তার দ্বিগুণ, এবং আপনারা যারা নজরদারি করেন তারা যদি বছর শেষে কবরস্থানে লাশের হিসাব নেন তখন জানতে পারবেন আসলে সত্যিকারের মৃত্যুর সংখ্যা। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে এর মধ্যে একটি খবর আমাদের কাছে আজকে আমরা বলেছি যেটি ফাইনালি যে চীনের যে টিকাটা সেটি বাংলাদেশে উৎপাদন হতে যাচ্ছে সেটি মোটামুটি চূড়ান্ত হয়েছে, তো এই যে বাংলাদেশে যদি সেই টিকাটা আমরাই নিজেরাই এটি উৎপাদন বলা যাবে কিনা, মানে চীনের টিকাটা এখানে আমরা কি বলবো এটাকে আপনাদের ভাষায় কি বলে, যাই হোক আমরা যদি নিজেদের সক্ষমতা সেটুকু অর্জন করি সেইটা একটা অগ্রগতি বা সেটা টিকার প্রাপ্যতা একটু সহজ করে দেখিনা আমাদের। আমি নিশ্চিত না তারা কোন পর্যায়ে পর্যন্ত টিকাটা টেকনোলজিটা ট্রান্সফার করছে, এটা আসলে টেকনোলজি ট্রান্সফারে অনেকগুলো স্তর আছে, তো এটা যদি ফিল ফিনিশ লেভেলের হয় মানে র ড্রাফটা আছে এখানে শুধুমাত্র বটলিং হয় তাহলে সেটা তেমন বড় ধরনের কোনো আসলে আমাদেরকে প্রাপ্যতার ক্ষেত্রে নিশ্চয়তা দিবে না, কিন্তু এটা হয় কি এটা তো বিশ্ব বাণিজ্যের অংশ, অতএব চাইনিজ ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার চাইবে যদি তারা হয়তো এটা 100 টাকার জিনিসটাকে হয়তো 70 টাকায় আমাদের এখানে র ম্যাটেরিয়ালটা দিল, এটার ফলে আমাদের হয়তো কিছু আর্থিক সংস্থান হলো, কোম্পানিতে ইয়ে হলো এবং তাদের কিছু কষ্ট কমলো, মানে তাদেরকে ফিনিশ করে ট্রান্সফার করতে হলো না, এই জায়গায় হয়তো কিছু অর্থনৈতিক ব্যাপার হতে পারে, কিন্তু প্রাপ্যতা বাড়ানোর ক্ষেত্রে আমার মনে হয় না এই ধরনের প্রাথমিক পর্যায়ে প্রযুক্তি স্থানান্তর তেমন কোনো বিরাট বিশাল ধরনের উল্লেখযোগ্য পার্থক্য করবে বলে। মুহূর্তে সারা দেশের অবস্থা করোনা নিয়ে এবং করোনার পরিস্থিতি নিয়ে আপনি কি মনে করেন যে টিকা দেয়া যত বেশি মানুষকে টিকার আওতায় আনা যায় একমাত্র সেটি কি আমাদের একমাত্র পথ এই পরিস্থিতিকে ফাইট করা বা এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য? অবশ্যই না, একমাত্র পথ তো নাই, এটি দ্বিতীয় বা তৃতীয় পথ, পৃথিবী এর আগের দুটো জিনিসকে ছাড়া আসলে টিকা অর্থহীন, এই পাথরটি বলতে চাই এই কারণে যে টিকা দিয়ে আসলে সংক্রমণ রোধ, টিকার দুটি উপকার, টিকা মৃত্যু কমাবে, টিকা হাসপাতালে ভর্তি কমাবে, এবং তৃতীয় যে উপকারটি সংক্রমণ কমাবে সেটি পেতে হলে 70 থেকে 80 ভাগ মানুষকে 2 ডোজ ভ্যাকসিন কমপ্লিট করে 14 দিন পার করতে হবে, এবং সেটাও যারা করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মতো দেশ তারাও কিন্তু দেখেছে তুলতে গিয়ে বেশ অসুবিধা হয় তাদের, অর্থাৎ সংক্রমণ রোধের ক্ষেত্রে টিকার কোনো কার্যকারিতা আসলে আমরা ব্যবহার করতে চাই না, আমরা চাই মৃত্যু রোধ এবং হাসপাতালে ভর্তি রোধ মানে এবং রোগের জটিলতা কমানোর ক্ষেত্রে যে টিকার কার্যকারিতা সেটিকে আমরা ব্যবহার করতে চাই, অর্থাৎ টিকা একমাত্র সমাধান না, আমাদেরকে সংক্রমণ রোধের পথগুলোর পাশাপাশি মানে আমি একটা উদাহরণ দিব, যুদ্ধে যেরকম 3টি বাহিনী থাকে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, আমাদেরও ঠিক 3টি অস্ত্র আসলে মাস্ক, টেস্ট, ভ্যাকসিন, এবং এই 3টির 1টি বাহিনীকে 1টির উপরে স্থান যদি দিতে হয় এই মুহূর্তে মাস্ক সবার উপরে, টেস্ট তারপর ভ্যাকসিন, এই মুহূর্তে অন্তত পরপর রেকর্ড করার পর হঠাৎ করেই প্রবাসী আয় বা রেমিটেন্স কমেছে। জুলাইয়ে দেশে $187.14 কোটি রেমিটেন্স এসেছে, যা তার আগের মাস জুনের চেয়ে $6.93 কোটি কম।
এছাড়া আগের বছরের একই সময়ের চেয়ে এটি প্রায় 28% কম। বিষয়টি নিয়ে কথা বলতে গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত। আমরা দেখছিলাম করোনাকালে যেটি আশঙ্কা করা হয়েছিল শুরু থেকে, যে প্রবাসী আয় হয়তো কমে যাবে, কিন্তু আমাদের সেটি হয়নি, বরং রেকর্ড হয়েছে প্রবাসী আয়। এখন আবার বিপরীত চিত্র, যেটি বলছিলাম যে কমে গেছে অনেকটাই গত বছরের তুলনায়, এই সময়ের তুলনায় 28% কম। বাড়লই বা কেন, আর এখন হঠাৎ করে এই পরিস্থিতি কেন, আপনার ব্যাখ্যাটা জানতে চাই। দেখুন, আয় বেড়েছে আমাদের রেকর্ডেড যেভাবে আমরা রেকর্ড করি সেই হিসাবে, কিন্তু সোর্সটা কি আসলে কি প্রবাসীদের, মানে যারা আমাদের কর্মজীবী প্রবাসী তাদের আয়, নাকি এটা অন্য কিছু, সেটা আমাদের একটু ভাবতে হবে। কারণ প্রবাসীদের বিদেশে এই করোনাকালীন সময়ে 30% বেতন বৃদ্ধি হয়েছে বা ইনকাম বেড়েছে এমন কোনো সঙ্গত কারণ নাই, কিন্তু আমাদের রেমিটেন্স 30% বেড়েছে। তাহলে টাকাটা কোথা থেকে আসলো? আসলে প্রবাসীদের সংখ্যা কমে গেছে, তাই না? বিশ্বে আমাদের সংখ্যা কমে গেছে গত এক বছরে। 4 লক্ষ প্রবাসী ফিরত চলে এসেছে বাংলাদেশে এবং তাদেরকে সরকার পুনর্বাসনের ব্যবস্থা করছে। এই প্রেক্ষাপটে আমাদেরকে আগে বুঝতে হবে যে প্রবাসী আয়ের যে ডেফিনেশনটা সরকার ব্যবহার করছে সেটা কতখানি যুক্তিসঙ্গত, এখানে মধ্যে কি কি জিনিস আছে। আমি যেটা মনে করি যে এখানে দু তিনটে জিনিস আছে। একটা হচ্ছে যে আগে মানুষ ট্রাভেল করতো, অনেকেই বিদেশে যেত, ঘুরতে যেত, চিকিৎসার জন্য যেত। প্রায় 10 লক্ষ লোক ভারতে চিকিৎসা করতো, প্রায় 1 লক্ষ লোক সিঙ্গাপুরে করতো, 2 লক্ষ লোক ব্যাংককে করতো। সে তারা কিন্তু এখনো যেতে পারছে না, সেই টাকাটা কিন্তু সঞ্চয় হিসাবে রেমিটেন্সে চলে আসছে। সেটা কিন্তু পরিমাণটা অনেক বড়, মানে বিলিয়ন্স অফ ডলার। এর সাথে যোগ হয়েছে আরেকটা ফ্যাক্টর, সেটা হচ্ছে কিছু লোক বাংলাদেশি যারা বিদেশে স্থায়ীভাবে বসবাস করে, তারা হয়তো তাদের কিছু টাকার একটা অংশ, সঞ্চিত সঞ্চয়ের একটা অংশ, যেহেতু বাংলাদেশে এখন রিটার্ন অন ইনভেস্টমেন্ট এখনো বেশি, আমাদের ব্যাংকে টাকা রাখলেও এখন আমরা অন্যদের চাইতে বেশি দিতে পারি, সঞ্চয়পত্রে রাখলে 10% বা 11% 11.5% পেতে পারে, সেই জন্য তারা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এখানে নিয়ে আসতে পারে। এবং কিছু রাউন্ড ট্রিপিং হতে পারে, যে টাকাটা হয়তো বিদেশে রাখছিল বাংলাদেশে আমাদের বাংলাদেশিরা, তারা আবার কিছুটা ফেরতও নিয়ে আসতে পারে, কারণ বিদেশে বিনিয়োগ সেরকম ভাবে রাখার মতো জায়গা কমে গেছে। তো সব মিলিয়ে এটা বেড়েছে। এখন কথা হচ্ছে এটা কি স্থায়ী হবে? আমার হিসাবে এটা স্থায়ী হবে না। এটা কবে নাগাদ কমবে? যখন এয়ারলাইন্স খুলে যাবে, অভাব অবস্থা স্বাভাবিক হয়ে আসবে, তখন এটা কিছু বহুলাংশে কমে যাবে। আর দ্বিতীয়ত, যখন বিশ্ববাজারে আবার ইন্টারেস্ট রেট বাড়া শুরু করবে, তখন এটা কমে যাবে। তৃতীয়ত হচ্ছে যে একটা ফ্যাক্টর, এখানে টেম্পোরারি ফ্যাক্টর আছে, জুলাই মাসটা একটা স্পেশাল মাস, এখানে কোরবানি ঈদ, সেই কারণে আমাদের প্রথম 2-3 সপ্তাহ কিন্তু ভালো রেমিটেন্স এসেছে, কিন্তু তারপরে এটা বন্ধ হয়ে গেছে ঈদের কারণে। তো এই ফ্যাক্টরটাকে হাতে নিতে হবে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর যদি আমরা দেখতে পারি 3 মাস আগামী, এবং সেখানে যদি আমরা ধারাবাহিকতা দেখি, তাহলে বুঝতে পারবো যে এটা স্থায়ী ভাবে আসছে। তার মানে এই যে এখন যে চিত্রটা আমরা দেখলাম যে 28% প্রায় কম গত বছরের একই সময়ের চেয়ে এখন, সেটি কি তাহলে আপনি বলছেন যে ওইটার ইম্প্যাক্ট, যে করোনার শুরুতে যেটি হয়েছিল আপনি যে খাতগুলো বললেন, সেই মানে আসল চিত্রটা কি আমাদের সামনে আসতে শুরু করেছে ইতিমধ্যেই? আসল চিত্রটা এখনো আসা শুরু করে নাই, কমার্স চিত্রটা এখনো আসে নাই, কারণ আমাদের এয়ারলাইন্স, এয়ারপোর্ট ইত্যাদি এখনো খুলে নাই, বিদেশে আমরা এখনো সেভাবে যেতে পারি না, সেই জন্য ওই চিত্রটা এখনো আসেনি। যেটা চিত্রটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে যে বর্ধিত আকারে আছে, কিন্তু এই ঈদের কারণে একটা বন্ধ হয়ে গেছে প্রায় 2 সপ্তাহের মতো, সেই কারণে সেটা পতন হয়েছে এখানে। এবং এবছর কিন্তু এই হজ হয় না, হজের সময় টাকাটা আসে আরো বেশি, সেই হজ যেহেতু হয় না সেই টাকাটাও কম এসেছে। তো সব মিলিয়ে এটা একটা সাময়িক আমি মনে করি, আবার বৃদ্ধি পাবে অগস্টে সেপ্টেম্বরে, কিন্তু হয়তো 1 বছর পরে যখন অবস্থা স্বাভাবিক হবে, আবার যখন বিশ্ব বাণিজ্যের সাথে আমরা বিশ্বের মানুষ যখন বিশ্বে ছড়িয়ে পড়বে, বাঙালিরা আমরা বাংলাদেশ থেকে বাইরে যেতে পারবো, চিকিৎসার জন্য বাইরে যেতে পারবো, আমরা বেড়াতে বাইরে যেতে পারবো, আমাদের ছেলেমেয়েরা বাইরে লেখাপড়ার জন্য যেতে পারবে, তখন কিন্তু আবার দেখা যাবে যেটা একটু কমে আসবে। অবশ্যই, তার মানে এইটা একটা বাবল বা বুদবুদের মতো বলছেন আপনি, যেটি আসলে সময়ের মানে সাস্টেইনেবল হবে না বলে একটা আশঙ্কা করা যায়। সেই ক্ষেত্রে ধরেন এখন আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সব কিছু আমাদের অর্থনীতিও অবশ্যই, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে বা আপনি যেটি আশঙ্কা করছেন ওই সময়, ওইটাকে মাথায় রেখে এখন থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া যায় যেন আমাদের প্রবাসী আয় একেবারেই কোনো একটা মানে কোনো একটা ঝাঁকি যেন না খায়, কোনো একটা হিকাপ যেন না হয় তখন?
দেখুন আমাদের সবচেয়ে বড় একটা অংশ যায় কোথায়, চিকিৎসা খাতে। লক্ষ লক্ষ বাঙালি চিকিৎসার জন্য বাইরে যায়। আমরা যদি বাংলাদেশের 10টা বা 5টা বা 3টা ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল গড়তে পারতাম, তাহলে কিন্তু আমরা কয়েক বিলিয়ন ডলার সেভ করতে পারি প্রতি বছর, কিন্তু সেটা আমরা করতে পারিনি এখন পর্যন্ত। তো আমরা এখনো আমাদের আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য খাতে যে নীতিমালা, যে হসপিটালে বিদেশি চিকিৎসকদের আনতে হবে, বিদেশি নার্সদের নিয়ে আসতে হবে প্রয়োজন মধ্যে, এবং বাঙালি চিকিৎসক এবং বাঙালি নার্সকে সেখানে সম্পৃক্ত করতে হবে, সেই নীতিমালাগুলো আমরা এখনো ঠিক করতে পারিনি। এই কারণে ভালো ভালো ইন্টারন্যাশনাল ফার্ম লাইক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের মতো প্রতিষ্ঠান, তারাও কিন্তু বাংলাদেশে আসতে চায়, কিন্তু আমাদের যে নীতিমালা সেগুলো পরিবর্তন করতে না পারলে ওই বিশ্বমানের হসপিটাল বাংলাদেশে করা কঠিন হবে, কারণ সেই সেবাটা তো আমরা দিতে পারবো না। এবং সেই সেবা না দিতে পারলে মানুষ কিন্তু সেবার জন্য চায়, মানুষ কিন্তু তার রোগকে পয়সা দিয়ে গোনে না, মানুষ মনে করে যে কোনো মূল্যে আমি আমার স্বাস্থ্যকে পুনরুদ্ধার করব। সেই সুযোগটা যদি আমরা দেশে করতে পারি, আমি মনে করি অন্তত 5 থেকে 10-7-8 বিলিয়ন আমরা এখানে সঞ্চয় করতে পারবো এবং আমাদের রেমিটেন্সের প্রবাহটা থাকবে, ধরে রাখতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে আপনি যেটি বলছিলেন যে এই সময়ে আমাদের অনেক প্রবাসী যারা বিদেশে কাজ করত, তাদের পরিবারকে টাকা পাঠাতো, তারা ফিরে আসতে বাধ্য হয়েছে, একটা বড় অংশ তাদেরকে পুনর্বাসনের কাজ করছে সরকার। কথা হচ্ছে যে এই যে যারা ফিরে এসেছেন তারা ওইখান থেকে পরিবারকে সাপোর্ট দিত এবং তাদের আয়ের উপরেই পরিবারটি চলতো, তারা ফিরে আসাতে নানা রকম একটা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে এই মানুষগুলো। পাশাপাশি করোনাকালে আশঙ্কা করা হচ্ছে অনেক মানুষ দরিদ্র থেকে অতি দরিদ্র পর্যায়ে চলে যাবে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। এই যে অর্থনীতির নানা রকম টানাপোড়েন, নানা রকম অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার একটা দিক হচ্ছে সরকার চেষ্টা করছে কিছু প্রণোদনার মাধ্যমে তাদেরকে তাদের জীবন জীবিকাকে উজ্জীবিত রাখা। এর বাইরে সাস্টেইনেবল কী করা যায়, কারণ করোনাটা তো একটা মানে অনির্দিষ্টকালের জন্য আমাদের সঙ্গী হয়ে গেল, কবে নাগাদ এর থেকে আমরা বের হতে পারবো তারও কোনো দিক নির্দেশনা আমরা পাচ্ছি না। দেখুন, করোনা দেশের অভ্যন্তরীণ শ্রমিকদেরকে বেশি অভিঘাত করেছে এবং বাইরের শ্রমিকদেরও এটার উপর তাদের উপর অভিঘাত এনেছে, এবং তাদের একটা অংশ বিদেশ দেশে চলে এসেছে, তাদের জন্য সরকার ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু দেশের যে শ্রমিকরা আছে যারা দরিদ্র হয়ে গেছে, নতুন দরিদ্র যাদেরকে আমরা বলি, তাদের জন্য কিন্তু সরকার এখনো সেইভাবে কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেয় নাই। আমি যেটা বলবো যে যারা অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান, যারা তাদের ব্যবসা হারিয়ে ফেলেছেন, পুঁজি হারিয়ে ফেলেছেন, তাদের জন্য সরকার যেন পুঁজির ব্যবস্থা করে এবং তাদেরকেও যেন পুনর্বাসনের ব্যবস্থা করে, শুধুমাত্র বিদেশ থেকে প্রত্যাগতদের জন্য নয়, আভ্যন্তরীণ ভাবে যারা একই সমস্যায় ভুগছেন করোনার কারণে তাদেরকেও ভুলে গেলে চলবে না, কিছুটা হলেও তাদেরকে সহায়তা দেওয়ার প্রয়োজন আছে। অনুদান হিসাবে তাদেরকে কিছু টাকা দিয়ে, কিছু ট্রেনিং দিয়ে আবার তাদের আগের যে কর্মস্থল সেখানেই যেন তারা আবার রিহ্যাবিলিটেটেড হতে পারে, সেই ব্যবস্থা করতে পারলে ক্ষুদ্রদের জন্য, আমি বড়দের কথা বলছি না, তাহলে কিন্তু কর্মসংস্থানও সৃষ্টি হবে এবং এই লক্ষ লক্ষ ক্ষুদ্র প্রতিষ্ঠান যারা বন্ধ হয়ে গেছে তারা আবার কার্যক্রমে ফিরে আসবে। এবং সেটাই একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে, যেমন সরকারের প্রণোদনা দিতে গিয়ে আমরা দেখেছি যে অনেক প্রথম প্রথম দফায় যেটি দিতে চেয়েছিল অনেক টাকা অব্যবহৃত রয়ে গেছিল, যেটি বরাদ্দ ছিল, কারণ এর দুইটি কারণ, এক হচ্ছে গিয়ে তাদেরকে চিহ্নিত করা, দ্বিতীয় হচ্ছে টাকাটা পৌঁছানোর মাধ্যম, তার মধ্যে কিছু দুর্নীতি বা অব্যবস্থাপনা তো রয়েছেই। একই অবস্থা সরকার সহজ শর্তে PKSF সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের কর্ম সৃজনের জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা নিয়েছিল, সেটি নিয়েও আমরা দেখেছি পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে যে এই টাকা কারা নিল, কীভাবে নিল, সেটি নিয়েও একটা বিভ্রান্তি বা একটা ধোঁয়াশা আছে। এই যে ধরেন উদ্দেশ্য মহৎ থাকলেও সেটি যদি শেষ পর্যন্ত ঠিক লোকটির কাছে না পৌঁছায় তাহলে তো সেই উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। এই জায়গাগুলোতে অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা বা আরেকটু নজরদারি জোরদার করা প্রয়োজন বলে মনে করেন কিনা? প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেয়া 132 রানের টার্গেটে ধুঁকছে অস্ট্রেলিয়া। 4 উইকেট হারিয়ে বেশ চাপে অজিরা, নিজেদের প্রথম ওভারে উইকেট নেন মাহাদিম নাসুমুন সাকিব। খেলার প্রসঙ্গে আরও জানাতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহির, বাংলাদেশের শুরুটা খুব ভালো ছিল, এখন পর্যন্ত কী অবস্থা, বোলিংয়ের ধার কতটা দেখছেন, আমাদের আশা কতটা এই ম্যাচে? আমি তো বেশ ভালোই আশা দেখতে পাচ্ছি। বাংলাদেশ যে স্টার্টটার কথা বলছিলাম এর আগের বুলেটিনে মমিতার সাথে কথা হচ্ছিল যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা যদি ভুল না করেন তাহলে বাংলাদেশের কামব্যাক করাটা
বেশ কঠিন হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশের বোলাররা ভালো বল করেছে, আবার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা তারাও কিন্তু যে এই উইকেটের যে রিকোয়ারমেন্ট, যে চাহিদা, সেটা না বুঝে ব্যাট করেছে। আমরা দেখেছি সুইপ করতে চাচ্ছেন, স্লগ সুইপ করতে যাচ্ছেন, সবাটা খেলতে যাচ্ছেন, কিন্তু এই উইকেটে একটু বল থেমে আসছে। তো বাংলাদেশের বোলাররা কিন্তু স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করেছেন, পেস কমিয়ে দিচ্ছেন, যে কারণে মিস টাইমিং হয়ে আমরা দেখেছি 11 রানের মধ্যে 3টি উইকেট অস্ট্রেলিয়ার। অবশ্যই বোলারদের কৃতিত্ব কেড়ে নেওয়া ঠিক হবে না, তো এখন পর্যন্ত 132 টার্গেট অবশ্যই যথেষ্ট পুঁজি না এই উইকেটে। উইকেট যদি স্টে করা যায়, উইকেটে যদি টিকে থাকা যায়, এখানে রান আসে। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা যে ভুলটা করেছিল, যে স্ট্রাইক রোটেশন না করে বড় শট খেলতে গিয়েছিল, সেটা করে উইকেট দিয়ে এসেছিল, ম্যাচিউর হয়নি কোনো ইনিংস। অস্ট্রেলিয়ানও একাদশে টপ অর্ডারের শুরুতে সেই ভুলগুলো দেখা যাচ্ছে। আমরা অস্ট্রেলিয়ার একাদশ সম্পর্কে যদি একটু বলি, যে খুব বেশি অভিজ্ঞতা নেই এই দলটির, যারা আমরা এখানে এই দলটিতে 3 জন উইকেট কিপিং ব্যাটসম্যান ব্যাট করছেন, 6 এখন যিনি এসেছেন অ্যাশন টার্নার, তিনি কিন্তু ফুল টাইম ব্যাটসম্যান না। তো ব্যাটসম্যানের একটা অভাব অস্ট্রেলিয়ান দলে আছে, আরও স্পষ্ট করে বললে অভিজ্ঞতার অভাব আছে অস্ট্রেলিয়ান এই টপ অর্ডার, এবং সেটার ঘাটতিতে কিন্তু অস্ট্রেলিয়া যে একটা বাজে শুরু করেছে। এবং স্বাগতিক বোলাররা, পার্টিকুলারলি স্পিনারদের অবদানের কথা বলতে হয়, যখনই দেখতে পেয়েছে যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা বিগ শট খেলতে চাচ্ছে, সেই অনুপাতে বল করেছে মেহেদি, নাসুম, সাকিব আল হাসান, 3 জনই খুব ভালো স্টার্ট এনে দিয়েছেন। এখন ম্যাচের আর 10 ওভারের মতো আছে, শেষ 10 ওভারে 8-এর বেশি আস্কিং রান রেটে ব্যাট করতে হবে, 80-82 মতো রান করতে হবে অস্ট্রেলিয়ার। এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশের বোলাররা যদি খুব বেশি বাজে বল না করে, তবে সেক্ষেত্রে আসলে বাংলাদেশের হাত থেকে এই ম্যাচ ফসকে যাওয়া আসলে এখান থেকে অসম্ভবই মনে হচ্ছে। জহির, এ তো গেল এখন বাংলাদেশের বোলিংয়ের পরিস্থিতি, কিন্তু তার আগের জায়গায় যদি ফিরে আসি, বাংলাদেশ যখন ব্যাটিং করছিল 132, এটি তো কোনোভাবেই যথেষ্ট বলা যাবে না টি টোয়েন্টির বিচারে। এবং আমাদের যেই বোলিং, আমাদের যে ব্যাটিং লাইন আপ, সেটার কাছ থেকে আমাদের আরও বেশি প্রত্যাশা থাকতেই পারে। সেই ক্ষেত্রে 131-এ কেন আমরা থেমে গেলাম, সেটার বিশ্লেষণটা কি? কিপ্রিয়া, এক্ষেত্রে একটা আমরা, আমি যেমন বাংলাদেশের বোলারদের থেকে কৃতিত্ব নিতে চাই না, তেমনি অস্ট্রেলিয়ান বোলারদেরও স্টার্ক এবং হ্যাজেলউডকে তাদের কৃতিত্ব দিতে হবে। উইকেটের ধরন বুঝে যেরকম চাহিদা দরকার সেরকমই বল করেছে, ব্যাটসম্যানদেরকে বিরক্ত করেছে, যারা ব্যাটসম্যান, যাতে ব্যাটসম্যানরা অন্যরকম শট ট্রাই করে, সেটা করেই কিন্তু অস্ট্রেলিয়ান বোলাররা উইকেট তুলে নিয়েছেন। এবং ডেথ ওভারে মিচেল স্টার্ক যে বোলিংটা করেছেন, উইকেটে পেসারদের জন্য খুব বেশি কিছু নেই, আপনি খুব বেশি সুইং পাচ্ছেন না, বল একটু থেমে যাচ্ছে, সেক্ষেত্রে মিচেল স্টার্ক যে বাউন্সারগুলো, যে ইয়র্কারগুলো দিয়ে উইকেট তুলে নিয়েছেন, সেটা আসলেই দেখার মতো। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের যে ভুলটা এখন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা করছে, সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা শুরুতেই করে গেছে, যে এই উইকেটে যেহেতু বল একটু স্লো আসছে, শট খেলা যেহেতু কঠিন, সিঙ্গেল নিয়ে চাপটা কমানোর সুযোগ ছিল বাংলাদেশের। ইনিংসে 47টা ডট বল ছিল, 120টার মধ্যে যদি 47টাই ডট বল চলে যায়, তার একটা কি পরিমাণ একটা চাপ ডেথ ওভারে তৈরি হয়, এবং সেটার কনসিকোয়েন্স, সেটার ফল কিন্তু আমরা দেখেছি 131-এর বেশি যেতে পারেনি। তো প্রথম টি টোয়েন্টি এটা কিন্তু একটা অবশ্যই লার্নিং এর জন্য একটা বড় একটা। আরেকটি বিষয়, একটু প্রসঙ্গটা আনতেই হচ্ছে, সেটি হচ্ছে আমাদের এখানে তামিম, মুশফিক বা লিটন দাসের মতো খেলোয়াড়রা আজকে নেই দলে। এটি একদিক থেকে যেমন আমাদের একটা শঙ্কার বিষয় ছিল, কিন্তু অন্যদিক থেকে এটাকে একটা সুযোগও বলা যায়, যে তাদেরকে ছাড়া আমাদের দলটা কেমন করে সেটি দেখে নেওয়া। তো এই সুযোগটা আমরা কতটা কাজে লাগাতে পারছি, যারা সেই সব জায়গাগুলোতে খেলছে, শূন্যস্থান পূরণ করেছে? সেই ধাক্কাটা আসলে সত্যি কথা বলতে খুব একটা, যে তারা নাইম খুব ভালো স্টার্ট পেয়েছে, নাইমের উপর চোখ ছিল, তামিমের রিপ্লেসমেন্ট হিসেবে নাইম কেমন করে, 30 রান করেছেন 29 বলে, কিন্তু তিনি যখনই 30 রান করেছেন তখনই ইনিংসটা ম্যাচিউর করার একটা চান্স ছিল, তখন কিন্তু আমরা দেখেছি অস্ট্রেলিয়ান ফিল্ডাররা ছড়িয়ে গেছে মাঠব্যাপী, তখন কিন্তু আসলে বিগ শট খেলাটা আসলে আনওয়াইজ হয়েছে, এবং সেটা করতে গিয়ে কিন্তু নাইম রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়ে গেছেন। তো এই ধরনের তামিম বা মুশফিক, তারা এই ধরনের সিচুয়েশনে যেটা করতেন, যে অভিজ্ঞতার মাধ্যমে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করে ডেথ ওভারে, স্লগ ওভারে গিয়ে বিগ শট খেলার চেষ্টা করতেন, কিন্তু নাইম এই জায়গায়, যারা নতুন ব্যাটসম্যান আছে, সৌম্যর কথা, সৌম্যকে নতুন বলে অনেকেই হয়তো আপত্তি করবেন, কিন্তু তারা কিন্তু নতুনদের মতোই ভুলগুলো করেছেন, যখনই বেশ কিছু ডট বল হয়ে গেছেন বিগ শট খেলতে গিয়েছেন। এই জায়গাটা যদি মুশফিক বা তামিম যদি থাকতেন, তারা হয়তো সিঙ্গেল স্ট্রাইক রোটেশন করে, তারা কিন্তু কিছু রান হয়তো জড়ো করে স্লগ ওভারে বিগ শটের দিকে যেতেন। উইকেটের ধরন, যে কাজটা সাকিব আল হাসান করেছেন, আমরা দেখেছি
33 রান করেছেন, স্ট্রাইক রেট খুব বেশি না, 100 বেশি আশেপাশে হবে। খুব বেশি বিগ শট তিনি খেলতে যাননি, কারণ তিনি জানতেন এই উইকেটে বিগ শট খেলা কঠিন। তো সাকিব যে কাজটি করেছে বাকি দল এই ম্যাচের বাকি 21 জন মিলে, সেই কাজটি কারোর মধ্যে সেই সেন্সটি আমি দেখিনি যে উইকেটের ধরন বুঝে সিঙ্গেল নিয়ে বাজে বলগুলোকে পানিশ করা, এই দর্শনটা এই স্ট্র্যাটেজিটা অন্য কোনো ব্যাটসম্যানের মধ্যে আমি দেখিনি। এটা একটা কারণ যে আপনি বলছিলেন যে বাংলাদেশ দলের সিনিয়র ব্যাটসম্যান নেই, অস্ট্রেলিয়ারও কিন্তু আমরা অ্যারন ফিঞ্চ, স্মিথ, ওয়ার্নার তারা নেই, অভিজ্ঞতার একটা ঘাটতি। তো অস্ট্রেলিয়ার যারা আছে ম্যাথুয়েট তারাও কিন্তু এই সিঙ্গেল স্ট্রাইক রোটেশন দিয়ে চাপ কমিয়ে শেষ ভাগে গিয়ে বিগ শট খেলে যে ম্যাচের নিয়ন্ত্রণটা হাতে রাখায় অস্ট্রেলিয়ার মধ্যেও দেখিনি। তো প্রথম টি টোয়েন্টিতে দুই দলই একই ভুল করে ভুগেছে এবং এই একই আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনার কাছে জানতে চাই, যদি সংক্ষেপে বলেন, ধরেন আজকের ম্যাচটা যদি আমরা ইতিবাচক ফল পাই এবং জিম্বাবুয়ের সঙ্গেও এই বাংলাদেশ টিম ভালো করে এসেছে, এই মোমেন্টামকে কাজে লাগিয়ে এই সিরিজ থেকে একটা ভালো ফল আমরা আশা করতে পারি কিনা? অবশ্যই অবশ্যই কিবরিয়া, আমরা যে মোমেন্টামটার কথা বলছেন খুব কিওয়ার্ড, এই মোমেন্টে মোমেন্টামের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। আমাদের সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ আছে এবং জিম্বাবুয়েতে আমরা যেরকম ভালো করেছি, এখানে অস্ট্রেলিয়া যদি ভালো স্টার্ট করতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং চারটি ম্যাচ আছে, আসলে স্টার্টটা যদি ভালো হয় তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি কি ড্রাইভিং সিটে চলে যাবেন। সেই মোমেন্টামটা কিন্তু দীর্ঘমেয়াদে আমরা বিশ্বকাপের আগে 16টি এই ম্যাচটি সহ 16টি টি টোয়েন্টি ম্যাচ খেলবো এবং উইনিং দিয়ে যদি আমরা স্টার্ট করতে পারি সেটার একটা প্রভাব কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে পড়বে এবং সেটার কিন্তু একটা উপকার এই তরুণরা, তারা কিন্তু এই ম্যাচটি থেকে এই সিরিজটা থেকে কিন্তু আত্মবিশ্বাস জড়ো করার বেশ কিছু রসদ কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে কিপ্রিয়া। অবশ্যই, অনেক ধন্যবাদ জহির আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর এই ছিল আজকের এডিটর্স পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে, সাথে থাকার জন্য ধন্যবাদ।